এদিকে সরকার পদত্যাগ ও তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির সপ্তম দফার অবরোধের দ্বিতীয় দিন আজ। এই মুহূর্তে নয়াপল্টন এলাকায় আছেন রিপোর্টার মার্জিয়া মোমো, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন এবং তার আগে ক্ষমতাসীন সরকারের পদত্যাগ, এই দুই দাবিতে টানা সপ্তম দফায় বিএনপির ডাকা অবরোধ চলছে। আজ ভোর 6টা থেকে শুরু হওয়া এই অবরোধে আমরা এই মুহূর্তে আছি বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে। সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে নিরাপত্তা নিশ্চিতে কার্যালয়ের পাশে অসংখ্য পুলিশ সদস্য, তারা হচ্ছে নিরাপত্তা নিশ্চিতের কাজ করছেন। তবে এখন পর্যন্ত এলাকায় বিএনপি নেতাকর্মীদের কোনো উপস্থিতি আমরা দেখতে পাইনি, বরং গত 28 নভেম্বর পর থেকে তালাবদ্ধ থাকা নয়াপল্টন কার্যালয়টি কিন্তু এখনও তালাবদ্ধই রয়েছে। অন্যদিকে যদি আজকে অবরোধকে কেন্দ্র করে এলাকার যান চলাচলের পরিস্থিতি জানাতে চাই, সেটি হচ্ছে যে সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু এই এলাকায় বাস চলাচল খুবই সীমিত আকারে চলছে। তবে অন্যান্য যে গণপরিবহনগুলো রয়েছে, যানবাহন, রিক্সা, সিএনজি কিংবা অন্য যে যানগুলো রয়েছে, সেগুলোতে করে কিন্তু নগরবাসী তাদের নিত্যদিনের কাজের কর্মস্থলের উদ্দেশ্যে কিংবা তাদের প্রয়োজনে বের হচ্ছেন। তবে শুধুমাত্র পল্টন নয়, পল্টন, ফকিরাপুল এবং আশপাশের যে এলাকা রয়েছে সেখানে কিন্তু বাস চলাচল একেবারেই সীমিত। তবে জনগণের চলাচলের স্বার্থে বিআরটিসির যে সরকারি বাসগুলো রয়েছে সেগুলো কিন্তু হচ্ছে চলছে সড়কে। এবং অবরোধকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা কিংবা কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি না ঘটতে পারে, সেই জন্য কিন্তু নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে আশপাশের এলাকায় কিন্তু পুলিশ সদস্যরা মোতায়েন রয়েছেন এবং সাদা পোশাকে কাজ করছেন আইন শৃঙ্খলা গোয়েন্দা সংস্থার সদস্যরা, এবং র্যাব এবং বিজিবির যে টহল টিম রয়েছেন তারাও কিন্তু মাঠে রয়েছেন। অবরোধের কিন্তু এই নিয়ে, অর্থাৎ সরকারের পদত্যাগ এবং তত্ত্বাবধায়কের সুষ্ঠু নির্বাচন, এই দুই দাবিতে কিন্তু আজকে টানা সপ্তমবারের মতো অবরোধ কর্মসূচি পালন করছেন বিএনপি এবং সমমনা দলগুলো। এবং আজকে তার দ্বিতীয় দিন, এবং দ্বিতীয় দিনে যেটি আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে যেহেতু অবরোধের আগে কিংবা পরে রাজধানীতে বেশ কিছু হচ্ছে সাম্প্রতিক সময়ে বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, সেহেতু তারা অবরোধের সময় সর্বোচ্চ তারা চেষ্টায় থাকেন যে যাতে এই ধরনের বিশৃঙ্খলা কিংবা অপ্রীতিকর অবস্থার তারা প্রতিরোধ করতে পারেন, পাশাপাশি নগরবাসীর যে যানবাহনের নিরাপত্তা সেটি তারা নিশ্চিত করতে চান। অন্যদিকে বিএনপি এবং সমমনা দলগুলো তারা বলছেন যে যতদিন না তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন এবং তার আগে ক্ষমতাসীন সরকারের পদত্যাগ নিশ্চিত হবে, ততদিন ধরে তাদের এই অবরোধ, হরতাল এবং যে রাজনৈতিক কর্মসূচি সেটি কিন্তু তারা অব্যাহত রাখবেন। তো এই ছিল বিএনপির ডাকা তারা সপ্তম দফার হরতালে অবরোধের দ্বিতীয় দিনে আমার কাছে থাকা সবশেষ তথ্য। অবরোধের সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর নয়াপল্টনে।